হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন বলাটা ভুল, ঠিকই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, এতদিন তো ভিডিও করার সময় পাইনি। আর ভিডিও করব কি, বোনের বিয়ে, অনেকে দেখি বোনের বিয়েতে ব্লগ বানায়, কিন্তু আমার সেটা সময় হয়নি। আর যে নতুন সদস্যকে দেখলে, কুকুরটাকে দেখলে, ওটা নিয়ে হিস্ট্রি আছে, ওটাকে পরে বলবো কি হিস্ট্রি। আর এই যে আমার ঠাকুমা, এনার বয়স এখন 94 বছর বয়স, কিন্তু উনি একা একা রান্না করে, একা একাই সব কিছু করে। এখনও পর্যন্ত 3-4 ঘন্টা জার্নি করে কোথাও যেতেও পারে, বেড়াতে যেতে পারে, একা একাই সব কিছু করে। আর এদিকে এত আয়োজন দেখছো, তারও একটা কারণ আছে, সব আস্তে আস্তে বলছি। তো এই যে আমার 2 দিদি মাছ ধরছে, এগুলো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠানটা হচ্ছে যে আমার মেজোমার বার্ষরিক কাজ, এই জন্য এত আয়োজন। তা এবার একার দ্বারা তো হয় না, সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমার দিদির ছেলে কে যেন ফোন দেখছিল, কে যেন ফোনটা নিয়ে অফ করে দিয়েছে, মানে ওর এত ফোনের নেশা, এটুকু বয়সে দেখো কি কান্না করছে। আর আমার বর তা ওকে নিয়ে ভিডিও করছে, আর ও আরও রেগে যাচ্ছে, রেগে গিয়ে আরও জোরে জোরে কান্না করছে। ওই দেখো চলেই গেল, চলে যাচ্ছে দেখে, এত হাসি পাচ্ছিলো আমার ভিডিওটা এডিট করার সময়। তো বড় মাকে ডেকে নিয়ে এসে, মানে ও দিদা বাড়িতে থাকে, এটা ওর দিদা হয় সম্পর্কে, আর ওই যে উনি বসে আছে, উনি ওর ফোনটা নিয়ে অফ করে দিয়েছে। তো বড় মাকে বকা দিল, আর এই জেগে কল চাপছে, আর আমি এই যাই হোক বাসনটা ধুচ্ছি, এবার আমি তো জানি না ও ভিডিও করছে। আর আমি দেখি লজ্জা পেয়ে গেছে, দেখো কেমন হাসে। তো আমার বাসন তো হয়ে গেছে, আর আমার অবস্থাটা দেখেছো কি, পুরো ভিখারির মতন। তো আমি দিয়েই দৌড় বাসনটা নিয়ে, আর ওইদিকে হাসছিল। আর মানে একটা অবিশ্বাস, আর একটা অবিশ্বাস্য কথা এটাই যে এই যে এই কুকুরটা, মানে আমি তো জানি না এই কুকুরটাকে আগে কখনো দেখিনি। আর গাইস, আমি তো বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি, ব্যাঙ্গালোরে থাকি। তো মাও বলছিল যে এই কুকুরটাকে না, মানে তুই বাড়ি আসার পরেই দেখছি, মানে আমিও তাই দেখছি। এবার আমি প্রথমে বিশ্বাস করি না, আমি জানি হয়তো ইয়ার্কি মারছে বা এমনি কিছু বলছে। অনেকে কুসংস্কার, গ্রামের দিকে অনেকটা কুসংস্কার থাকে না, যে কুকুর মানে কি একটা, কি বলবো, বোঝাতে পারছেন না। তো সেই কথা নিয়ে আলোচনা হচ্ছে, যে পরে দেখলে তোমরাও বুঝতে পারবে যে ওরা সত্যি কথাই বলেছে। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সকালের খাবার খেয়েছি দুপুর 12টা। তো তারপরে বাজারে চলে গেলাম, এবার বাজারে যাব যে অনেক কিছুই আনা হয়নি, অনেক কিছু ভুলে গেছি। এবার অনুষ্ঠান বাড়িতে দেখবে কি, যে একবারে কোনো জিনিস আনা হয় না, থেকে থেকে মনে পড়ে। তো সবাই, এবার যাওয়ার মতন কেউই ছিল না, যেহেতু বাবাও বাড়িতে ছিল না, বাবার আর্জেন্ট দরকার ছিল বলে বাইরে চলে গেছে। থাকার মধ্যে আমি আছি, এবার দিদিদের হাজবেন্ডগুলোও ছিল না, তো ওরাও কাজ করছিল। তো কিছু ফুল, কিছু মিষ্টি, মালা এগুলো আনতে হতো, তো আমি আর ওই বাজারে চলে গেলাম। আর এদিকে মানে এত দৌড়াদৌড়ি করেছি, আর এদিকে ফুলের দোকানও খোলা ছিল না, তো ফুলের দোকানই খুঁজে পাচ্ছিলাম না। তারপর মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি নিয়ে, তো এদিকে তারপরেও ফুল খুঁজছি, আর এদিকে এত পরিমাণে রোদ, চোখই বন্ধ হয়ে এসেছে আমি, আর আমি রোদ সহ্য করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়, মানে চোখ মুখ জ্বলে যায়। তারপরে আর ওর কপালটা খুব খারাপ, তারপরে হয়ে গেল ওর গাড়ির তেল শেষ, আর আশেপাশে কোনো পেট্রোল পাম্প ছিল না। এবার রাস্তাতে তেল খুঁজতে খুঁজতে গেছি, তো এই দাদুর দোকানে তেল পেয়েছি, তো তেল ব্ল্যাকে তেল নিতে হলো। আর ব্ল্যাকে তেল ভরা এমনিও ভালো না, কি করবে, আর বেচারির পাশ দেখো একটা টাকাও নেই, আমাকে বলছে তেল ভরার টাকাটা দে না, এত কষ্ট লেগেছে আমার, এত খারাপ লেগেছে, থাক দিয়েই দিই। তো তেলটা ভরলো, ভরেই চলে যাচ্ছে আমরা। এবার কি বলবো, আর এই যে কাকুটা এমনভাবে বাইক চালিয়েছে না, মানে কি বলবো, এতটা ভয় লেগে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এদের কোনো দোষ দেখবে না, আর যারা থাকে তাদেরই দোষ দেখবে, যারা বাইক চালায়। বল মানে কিছু যদি একটা হয়ে যেত তাহলে বলতো যে আমাদের দোষ। আর এই দিকে যে দেখছো এই খাই পটল খেতটা দেখছো, এটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনের ক্ষেত, এখানে আর কি খেতে খেতে দেওয়ার কথা। তো এখানে আমাদের অনেকে দেয় না, শ্মশানে দেয়, অনেকে দেয় ঘরে, অনেকে, কিন্তু আমরা আমাদের নিয়ম কি, এই যে এই জায়গাটা, এটা আমার দাদুর কবর দেওয়া ছিল, তার নিচেই আমাদের বাড়িতে কেউ যদি মারা যায় তাহলে এখানেই খেতে দেওয়া হয়, তার জন্য এই জায়গাটা
আমরা আগের থেকে ঠিক করছি, মানে আজকে না আগের দিন আমার নিমন্ত্রণ করে আসতে হয়, যাই হোক কি নিয়ম শৃঙ্খলা আছে। তারপরে এই জল দিয়ে লেপা পোচা করছি, আর সামনে ড্রেন ছিল, অনেক দিন পরে জানো তো এই ড্রেনটা দেখলাম যে এখান দিয়ে জল হচ্ছে, মোটর সিস্টেম করা আছে না, যাদের গ্রামে বাড়ি তারাই বুঝতে পারবে এগুলো কত ভালো। তা হাসাহাসি করছিলাম, দিদি লেপছিল আর আমি মাটি নিয়ে একটুখানি ঠিকঠাক করে দিচ্ছিলাম, আর এই যে দিদির মেয়েকে আমার বর শুধু খেপাচ্ছিল। যাই হোক, আমাদের লেপা টেপা হয়ে গেছে, বাড়ি যাচ্ছিলাম, গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে যে যেটা দেয় আর কি বাসরিক কাজে, মানে অনেকের আছে না যে যা রান্না হবে আগে ওনাকে খেতে হবে, আমাদের সেরকম একটা আয়োজন ছিল না। তাও বাচ্চাদের খাওয়াবো, কটা বাচ্চাদেরকে প্ল্যান ছিল যে কটা বাচ্চাদেরকে খাইয়ে দেবো সেরকমভাবে। এবার ওনাকে না, ওনার উদ্দেশ্য যেহেতু খাওয়াটা দেয়া, তো ওনাকে না দিয়ে তো আর কাউকে দিতে পারি না, তাই ওনার খাবারটা সাজাচ্ছিলাম। আর ওনার যে ছেলে, তিনি তো বাইরে থাকে, মানে আমাদের মধ্যে কি যে কজন ছেলে, উনি অ্যাকচুয়ালি আমার জেঠিমা হয়, কিন্তু আমি কেন দিচ্ছি কারণ উনি আমাকে বেশি ভালোবাসতেন ওই জন্য। আর না ওনার মেয়েও দিয়েছে, ওনার মেয়ে কিছু মিষ্টি দিয়েছে, মানে আমার দিদি কিছু মিষ্টি দিয়েছে। আর এদিকে আমি মানে পুরো থালাটা সাজিয়ে নিচ্ছি, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, আমাদের মধ্যে হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, তাই সেখানে 2টো বেজে গেছিলো। তো আমি তাড়াহুড়ো করে সাজিয়েছি, যা পেরেছি সাজিয়েছি। তারপরে একটা কাহিনী আছে, এই যে এই থালাটায় দেয় সেটা আমি জানতাম না, মাটির থালায় দেয়। এই মাটির থালায় আনতে আবার দৌড়েছি, আর দুপুরবেলা বোঝোই তো দোকান বন্ধ, এবার গ্রামের সাইডে দুপুরবেলা দোকান বন্ধ হয়ে যায়, টাউনের ওদিকে খোলা থাকে। তো তাড়াহুড়ো করে থালা সাজিয়ে আমি কোনো রকমের শাড়িটা পেঁচিয়েছি গায়ে, দেখো আমার শাড়ির কী অবস্থা, পুরো সাইডে সাইডে ফুলে ফুলে আছে। এবার শাড়ি পরে না আমি হাঁটতেও পারি না, শাড়িতে আমি কমফর্টেবল না, তো চলে যাচ্ছি। দেখো এই জায়গা দিয়ে পটল ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, আর আমার ভয় লাগছিলো কোথার থেকে যদি সাপ চলে আসে, সাপ বেরিয়ে যায়। এবার এখানে লাউ ডোকা সাপের বেশি ভয়, পটল ক্ষেতে যদি এসে মানে সামনে আসে সাপ থাকলে বোঝাও যাবে না। আর এদিকে বৌডি মানে বৌডি পিছনে আসছে, আর এই যে এই কুকুরটা, এই কথাটা বলছিলাম, এই কুকুরটা মানে সেদিনকে সারাটা দিন আমাদের পেছন ছাড়েনি। তোমরা একটু পরে হলেই বুঝতে পারবে যে এই কুকুরটা কী আছে, কী করেছে, মানে এই কুকুরটাই মানে যে আত্মাও যে পশুদের গায়ে আসে, মানে ভেতরে ঢুকে আসে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? এটা অবিশ্বাস্য কথা, কিন্তু আমার মুখের কথা বলাতে কিছু হবে না। দেখো তোমরাই দেখো যে খাওয়া দিতে যাচ্ছে, কীভাবে যাচ্ছে আমাদের পেছন পেছন, দেখলেই বুঝতে পারবে। দেখো এবার দেখো, আমি কিছু বলবো না, এটা তোমরা দেখো, মানে আমরা খাওয়া দিচ্ছি, সেখান থেকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর বৌদিও কুকুরটাকে দেখে ভিডিও করছে, মানে কেউ বিশ্বাস করতে পারছে না যে ও পিছন পিছন আসলো। মানে আজকে সারাটা মানে ওই দিনকে সারাটা দিন, মানে ওই দিনকে তো সারাটা দিন ছিল, যেহেতু আমরা বাড়িতে আসার পরে মানে আমরা যবে 1 মাস আগে থেকে আমাদের পিছন পিছন গুড়গুড় করছিলো, জানি না কেন, কিন্তু দেখো কুকুরটা মানে খেতে দিয়েছি, ও মানে এসে খাবেই ওখানে। তো আমি এবার দিদি বারণ করছে, শুনছে না, যেই আমি বললাম যা যা, তাও শুনছিল না। তারপরে যে একটা ধাওয়া দিয়েছি, ও সাইডে গিয়ে বসেছিল, দেখতে পাবে এখনই, ওই দেখো চলে আসে, চলে যাচ্ছে, ওখানে গিয়ে বসে থাকবে। তারপরে এবার আমাদের এবার ধূপকাঠি মোমবাতি ধরিয়ে কী সব নিয়ম থাকে না, ওই নিয়মগুলো করছি। তো ওখানে বসে বসে ও দেখছিল, এটাই আশ্চর্য ব্যাপার, মানে কেউ বিশ্বাস করতে পারছিল না, এই জন্য বৌদিও ইয়ে করছিল, দেখছিল, আর ওইদিকে ঠাম্মাও শুনে, ঠাম্মাও আসছিল। তো এদিকে আমরা নিয়মগুলো দেখছিলাম, আর যেহেতু লেট হয়ে গেছিলো, এগুলো দেখলে কেউ বিশ্বাস করবে না, অনেকে বলে না এগুলো শোনানো, এইসব আত্মা ফাত্তা কিছুই হয় না, কিন্তু এগুলো বাস্তব। আর এদিকে আমার ঠাকুমা, দেখো আমি বলেছিলাম না যে ওনার 94 বছর বয়স, দেখো কী সুন্দর হেঁটে চলে বেড়ায়। আর অনেকে আছে না 60 বছর বয়সে বিছানা শয্যা হয়ে যায়, হাঁটতে চলতে পারে না, কিন্তু উনি এরকম না, ওনার 94 বছর বয়সে কী সুন্দর হেঁটে চলে বেড়ায়, বেড়াতে যায়, রান্নাবান্না করে, কাজকর্ম করে, একাকাই সব কিছু করে। আর এদিকে আমাদের খেতে দেওয়া হয়ে যায়, হয়ে গেছে, বৌদিও নমস্কার করে দিল, মানে নমস্কার করছে। এদিকে আমার বর জিজ্ঞেস করছিলো যে নমস্কার করবো কি করবো না, তো এদিকে ও নমস্কার করছিলো, ওই কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, দেখেছো? তোমরাই দেখো যে বানিয়ে বলছি না, সত্যি কথা বলছি।
তো এবার আমরা চলে আসার পরে ও কিন্তু আর আসবে না, সেটাও ভিডিও করেছে, ভিডিও করা আছে, ও কিন্তু আর আসবে না। দেখো ও ওখানে নেই, চলে গেছে ওখান থেকে। এবার আমরা চলে আসার পরে ও ওখানেই রয়েছে, ও কিন্তু আর বাড়িতে আসেনি। বাড়িতে আসলে অবশ্যই দেখাতাম। আর এদিকে যে বাচ্চা কাচ্চা দেখছো, হ্যাঁ এদের এই নিমন্ত্রণ ছিল আমরা আর কি বাচ্চাদের খাওয়ানো, ওটাকে বলে কি গ্রামী ভাষায় বলে বালক সেবা, ওদেরই খাওয়ানোর কথা ছিল। কারণ বড়দের খাওয়ানোর মতন কি বলবো, বড়দের খাওয়ায় না এইসব কাছে, আর বাচ্চাদের খাওয়ায়। তো এই বাচ্চা পাড়ায় বাচ্চাদেরই কি নিমন্ত্রণ করা হয়েছিল, বড়দেরকে করা হয়নি, তাই বাচ্চারাই খেতে বসেছে। আর এদিকে দিদি খাওয়া দিচ্ছিল, বড় মা খাওয়া দিচ্ছিল, তো আর এ দাঁড়িয়েছিল, বসার জায়গা পাচ্ছিল না, তো জায়গা করা হয়ে গেছে। আর এদিকে খাবার দেওয়াও হয়ে গেছে সবার, আর আমি দৌড়ে দৌড়ে কাজ করছি, ড্রেসটাও ভালো মতন চেঞ্জ করার সময় পাইনি। আর ওইদিকে আরেকজন জায়গা পাইনি, ও দাঁড়িয়েছিল এদিকে। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, খাচ্ছে সবাই, না বড় মা দিচ্ছে টুকটাক করে। এবার কি বলতো, মানুষজন না থাকলে আর বড় মা স্নান করে মাথার গামছাটাও খুলতে পারেনি, এত তাড়াহুড়ো, সবাই ব্যস্ত ছিল, সারাদিন খেটে খেটে সবার হাল খারাপ হয়ে গেছিলো। আর তারপরে সবার শেষে আমরা খেতে বসছি, বড় মা আমাদের দিচ্ছিল খাবার, বড় মা পরিবেশন করছিল, তা তখনও ভিডিও করছিলো খাওয়ার সময়। আর রাতে ভেবেছিলাম কিছু করব না, তবে মা ওরা বলছে যে রাতে ছোট করে একটা কীর্তন দিলে, বাঁশরী কাজের দিন কীর্তন দিলে সবারই ভালো লাগে, বাড়িতেও নাকি একটু শান্তি, সুখ শান্তি আসে। তো বাড়িতে ছোট্ট করে একটা কীর্তন দিচ্ছিল, তো কীর্তনের জন্য ওই ঠাকুমা সাজাচ্ছিল পাশের বাড়ি। এবার আমি তো এইসবে কিছুই বুঝি না, আর এই যে আমার ঠাকুমা আর আমার বর ঠাকুমার পেছনে, শুধু আমার ঠাকুমার পেছনে লাগে, গাল ধরে টানাটানি করে, গালে কিস করবে, এগুলো শুধু। আর আমার ঠাকুমা শুধু আমার বরের কাছেই আসে, আরও আমাদের বাড়িতে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে। অন্য লোকের বাড়িতে কী হয় সেটা জানি না, কিন্তু আমাদের সবার সাথে সবার মানে কি বলবো, সবাই হ্যাপি ফ্যামিলি। আর এদিকে মানে ও সরি, এটা ঠাকুমা না, এটা দিদি আর কি ওই ফল টল দিয়ে সাজিয়ে দিচ্ছিলো। আর এই যে রাতের বেলা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, লাইট চলে গেছিলো, তো এদিকে খিচুড়ি রান্না হচ্ছিলো, তার জন্য মশলা টশলা করছিলো, এই দেখো মশলা খাচ্ছিলো। আর এদিকে সবজি লাইট চলে গেছিলো, ওই জন্য আর ফোনের ফ্ল্যাশ দিয়ে কত দেখানো যায়, পাশে একটা লাইট চলছিলো। যাই হোক, এই যে আয়োজন করা আছে, কুমড়ো আলু পটল আর ওই ঠাকুমা আলু ভাজছিলো ঘ্যাট করবে বলে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর তোমরা গাইস একটু সাপোর্ট করো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আরও একটু এগোতে পারি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে সব হবে। তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর পেজটিকে ফলো করে দিও।